সিটি অফ গোল্ড নামে খ্যাত দুবাই নামের শহরটি সত্যিকার অর্থে মরুভূমির মধ্যে ভরে ওঠা এক টুকরা সোনার শহর। কি নেই এই শহরে! প্রচুর জোরে শহর সম্পর্কে অনেক কিছু হয়তো আপনারা শুনেছেন আর জেনেছেন, কিন্তু আসলে আপনারা কতটুকু জেনেছেন? হয়তো সবটুকু জানা কখনোই সম্ভব হবে না। তবে আজ আপনাদের এই শহরে এমন কয়েকটি জায়গার সাথে পরিচয় করে দিব যা না দেখলে হয়তো অনেক কিছুই না দেখা রয়ে যাবে। আর কেন আপনি জীবনে একবার হলো এই শহরে ঘুরতে যাবেন তার উত্তরটাও পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই দুবাই ভ্রমণ। দুবাইতে আছে পৃথিবীর সব থেকে বড় ফুলের বাগান, বার্জ খলিফা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং। দুবাইতে আছে পাম গাছ আকৃতি এবং পৃথিবী আকৃতির মানুষের তৈরি দ্বীপ বার্জল আরব, পৃথিবীতে একমাত্র সাত তারকা হোটেল, পৃথিবীর সব থেকে বড় দামি কফি বিক্রেতা, স্টারবাকসের সব থেকে বড় দোকান এখানে, দুবাইয়ের পুলিশদের গাড়ি, স্বর্ণ কিনতে কোনো দোকান নয়, আছে সোনা কেনার এটিএম মেশিন, দুবাইয়ের ফায়ার ডিফেন্সের গাড়িগুলো, বরফের তৈরি ক্যাপ, রোবট জকি দ্বারা চালিত উটের পাল্লা। বার্জল আরব হোটেলের উপর অবস্থিত পৃথিবীর সর্বোচ্চতায় অবস্থিত টেনিস কোর্ট, কোন শপিং মলের মধ্যে অবস্থিত সব থেকে বড় একুরিয়াম, পৃথিবীর সব থেকে দামি কফি কেক, পৃথিবীর সব থেকে দামি এই কফি কাপ কেক পাবেন শুধুমাত্র দুবাইতেই। এই কেকের দাম মাত্র $1,223, আর এই কেক সাজানো হয়েছে খাবার যোগ্য স্বর্ণ দিয়ে। ডলার একটু বেশি খরচ গেলেও স্বর্ণের স্বাদটা কিন্তু না নিলেই না, কি বলেন আপনারা?